আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما كثير من الناس الصحة والفرج بخاري مسلم مشكات بخاري حديث نمبر 6412 مشكات حديث نمبر 5155 বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নিমাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আল্লাহর বড় দুটি নিয়ামত রয়েছে যে দুটি নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ ধোঁকার ভিতরে রয়েছে অতএব আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে বড় দুটি নিয়ামত দিয়েছেন যে দুটি নিয়ামতের মানুষ সঠিক হক আদায় করে না সঠিকভাবে ব্যবহার করে না এই বড় দুটি নিয়ামত হলো আসসিহাতু অল ফরগ তার সুস্থতা এবং তার অবসর সময় সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় দুটি নিয়ামত দিয়েছেন যে দুটি নিয়ামতের শুকরিয়া মানুষ আদায় করে না সঠিকভাবে কাজে লাগায় না এই বড় দুটি নিয়ামত হলো তার সুস্থতা এবং তার অবসর সময় আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা আমাদের নিয়ামত দিয়েছেন আমরা সুস্থ আমরা আজ অসুস্থ নই আমরা আজ হাসপাতালের বেডে শায়িত নই আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে এখনো পর্যন্ত আলো বাতাস অক্সিজেন দিয়ে আল্লাহর এই ধরনির বুকে চলাচলের গতি এখনো পর্যন্ত আমাদের এই জীবন শক্তি দিয়েছেন অথচ আমরা এই জীবনী শক্তিকে কাজে লাগাই না সঠিক পথে ব্যয় করি না আর একটা অবসর সময় করে দিয়েছেন হাজার ব্যস্ততার মধ্যে আপনার আমার জন্য একটা অবসর সময় করে দিয়েছেন এই জায়গায় মাহফিল কালকে হবে না পরশু হবে না এক মাসের ভিতরে হবে না ছয় মাসের ভিতরে হবে না হয়তো সামনের বছর আবার হতে পারে এক বছরে এখানে একটি আলোচনা মাহফিল হয়েছে আপনার আজকে উচিত ছিল যাবতীয় কর্মকে পরিহার করে এই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা একটু অবসর সময় বের করা কিন্তু আপনি এত দুনিয়ালোভী হয়ে গিয়েছেন যে আজকে রাতে সামান্য এক দুই ঘন্টা আলোচনা করা বা আলোচনা শোনার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার বড় নসিবে দেয়নি সম্মানিত উপস্থিতি অথচ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সুস্থতা নিয়ামত রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের অবসর একটা নিয়ামত আপনার রয়েছে সুস্থতা যে কি কত বড় নিয়ামত কি করে বলি আমি একজন ব্যক্তি আপনারা হয়তোবা জানেন কিনা জানি না এখান থেকে প্রায় তিন মাস পূর্বে কুরবানির ঈদের সময়ে আমি করোনা রোগে আক্রান্ত হয়েছিলাম আমি দীর্ঘ প্রায় সাত দিনের মতো সাতক্রা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি ছিলাম আল্লাহু আকবার সে সময়ে জীবনের যে কত কষ্ট সুস্থ যে কত বড় নিয়ামত এই হাদিসটি আমার সামনে বারবার আসতে লাগলো আমি বারবার আমার ওয়াইফকে এই হাদিসটাই শোনাতে লাগলাম যে আল্লাহ সুস্থতা কত বড় নিয়ামত মানুষকে দিয়েছেন আল্লাহু আকবার আমার চোখের সামনে আমি দেখেছি একজন টকবগে যুবক মেডিকেলের বেরিয়ে এসেছেন হাঁটতে হাঁটতে আমি তাকে দেখে মনে করেছি একজন সুস্থ মানুষ কিন্তু কিছু ঘন্টা না যেতেই তিনি আর বেড থেকে উঠতে পারেন না দুজন ধরেও তাকে হাঁটিয়ে নিয়ে যেতে পারে না এমন দৃশ্য আমার চোখের সামনে দেখেছি আমি দেখেছি আজকের রাত আটটায় একজন যুবক তকবকে যুবক হাসপাতালের বেডে এসে ভর্তি হয়ে শায়িত হলো আর পরদিন সকাল না হতে ওই তকবকে যুবকের লাশ আমার চোখের সামনে থেকে তার স্বজনরা কাঁদতে কাঁদতে বের করে নিয়ে গেল এই চক্ষু দিয়ে এগুলো আমি দেখেছি এই জন্য এই হাসপাতাল থেকে বের হয়ে আমি প্রথম জুম্মায় খুতবা দিয়ে আলোচনার বিষয় এভাবেই বলেছিলাম যে মৃত্যুকে খুব নিকট থেকে দেখে আসলাম সম্মানিত উপস্থিতি অতএব সুস্থতা যে কত বড় নিয়ামত অসুস্থ না হলে বুঝবেন না আজকে আপনি চলে যান হাসপাতালের বেডগুলোতে সেখানে গেলে বুঝবেন যে সুস্থতা কত বড় নিয়ামত অথচ আমরা এই সুস্থতা পেয়েছি আল্লাহর অবসর সময় পেয়েছি কিন্তু আমরা আল্লাহর পথে ব্যয় করি না শুধু দুনিয়া 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 দুনিয়াবি ভোগ বিলাস দুনিয়াবি আরামায়েশ দুনিয়াবি টাকা পয়সা আমাদেরকে ছুটিয়ে নিয়ে চলেছে অত